দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে বৃষ্টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টা থেকে সারা দেশে একযোগে 26 কেন্দ্রে পরীক্ষা অংশ নেন বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু 1,31,901 পরীক্ষার্থী। এবার সব বিভাগ মিলিয়ে রয়েছে 22,013 আসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুপুর 12টা থেকে শুরু হয়ে চলে বেলা 1টা পর্যন্ত। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিভাগীয় অঞ্চলগুলোর কেন্দ্রে পরীক্ষা দিয়েও দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশা করছেন তারা। এতে তাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষা যদি আমাদেরকে ঢাকায় দিতে হতো তাহলে যাতায়াতে অনেক বেশি সমস্যা হতো, কিন্তু যেহেতু বিভাগের মধ্যে দিতে পারতেছি এটা অনেক সুবিধা হচ্ছে। গুচ্ছ পরীক্ষাতে দিচ্ছি, এবার হচ্ছে যাওয়া আসার যে হচ্ছে সমস্যাটা হয় সেই সমস্যাটা এবার আর হবে না। গুচ্ছ হওয়ার কারণে আমরা একসাথে 20টা বার্ষিক পরীক্ষা দিতে পারছি, যার ফলে আমাদের সুবিধা হচ্ছে, নিজের জেলায় পরীক্ষাটা দিতে পারছি, খুব ভালো লাগছে, খুব সহজভাবেই পরীক্ষাটা হচ্ছে। শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। প্রথমবারের মতো সুষ্ঠু সুন্দর পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় স্বস্তি ছিল তাদেরও। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি গুচ্ছের আলোকে যদি ভর্তি পরীক্ষা নেওয়া যায় তাহলে আমাদের দেশের সকল শিক্ষার্থী অভিভাবক সহ সকলের যে চাওয়া, সকলের যে কষ্ট লাঘব হওয়ার বিষয়টি ত্বরান্বিত হবে। লক্ষ লক্ষ শিক্ষার্থী অনেক রকম সুযোগ সুবিধা লাভ করবে, তাদের ভোগান্তি কমবে, অভিভাবকদের ভোগান্তি কমবে, এবং বিশেষ করে গরিব শিক্ষার্থী যারা আছে একসঙ্গে তাদের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না মেধা থাকা সত্ত্বেও, তাদের সেই মেধারও একটা প্রকৃত মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। এবার বিজ্ঞান বিভাগ অর্থাৎ ক ইউনিটে 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন 1,31,901 জন শিক্ষার্থী। এবার 3 ইউনিটে রয়েছে 22,013টি আসন, আর এই আসনের বিপরীতে আবেদন করেছেন 2,32,455 পরীক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন 11 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।